ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো আমরা এসে গেছি রোহিতের বাড়িতে। তো রোহিতের বাড়ি থেকে আমাদের প্ল্যান আছে পুরুলিয়া যাওয়ার। তো এটা অনেকদিন পরে আমাদের একটা খুব বড় ট্যুর হচ্ছে। ওর গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, অনেকদিন ধরে আমরা প্ল্যান করছি, আর এখন বাজে প্রায় 12:15। আমাদের ফাইনালি প্ল্যান হয়ে আমাদের ঘোরাটা হচ্ছে, ঝামেলা ঝড় হিন্ডারেন্স সব কাটিয়ে ফাইনালি যাওয়া হচ্ছে। দেখতে পাবে অনেক রকম কিছু। চলো দেখা যাক, পরের ব্লগে আবার দেখা হবে। এখন সকাল 4:00 বেজে গেছে, আমরা আমাদের জার্নি শুরু করছি। প্রচন্ড রকমের ঠান্ডা, আর কলকাতার একদম পিক হিটে আমরা যখন বেরোচ্ছি, মোটামুটি সব আমরা রেডি হয়ে গেছি, মালপত্র ঢুকিয়ে নিয়েছি। তো গাড়ি একটু চেক করে নিচ্ছে যে ইঞ্জিন ফিঞ্জিনগুলো ঠিক আছে কিনা। খুবই এক্সাইটেড লাগছে, কারণ এই শীতের রাতে আমরা কোনোদিনও বেরোইনি, আর তাছাড়া বন্ধুদের সাথে তা আবার গাড়িতে, তো এটা ফার্স্ট টাইম। জাস্ট এক্সাইটমেন্টটা জাস্ট আলাদাই লেভেলে। जी भर के जील पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हसी तुझ कल बुलाएगा है जुनू सा जीने में है जुनू আপাতত 4 ঘন্টা ট্রাভেল হয়ে গেছে আমাদের। কৃষ্ণপুর জঙ্গল ক্রস করছি, জাস্ট অপূর্ব দৃশ্য দেখলাম রাস্তায় নেমে, অনেক ফটোশুট শুট করলাম। একটু লেট হয়ে যাচ্ছে যদিও ফটোশুট হ্যান ত্যান করতে করতে, কোনো ব্যাপার না, মোমেন্টটাকে এনজয় করছি। এখন অনেকটা পথ বাকি আছে, সম্রাট নিয়ে যাচ্ছে আমাদের, আমাদের যে মেন হিরো সম্রাট আর রোহিত। সম্রাট এই হচ্ছে রোহিত, ডক্টর রোহিত পাল। এনজয়মেন্ট করতে করতে যাচ্ছি, খুবই ভালো লাগছে, কারণ বহুদিন পরে এরকম ট্রিপ হচ্ছে। নেক্সট একদম হোটেলে গিয়ে আমরা বাকি ব্লগটা করব। তো এখন এর জন্য প্রায় 7 ঘন্টা জার্নি পরে আমরা ঢুকে গেলাম পুরুলিয়া স্টেশনে। এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন, দেখতেই পাচ্ছ। রুকনা না রাহো মে রোকে আগর কল তুঝে পর জাই যাহাঁ। হোটেল যাওয়ার পথে আমরা একটা সুন্দর ভিউ পেলাম, যেটার নাম হচ্ছে অযোধ্যা ভিউ পয়েন্ট। তো এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ দেখা গেল। ফাইনালি অযোধ্যা ভিউ পয়েন্ট দেখার পরে আমরা ঢুকে গেলাম হোটেল অযোধ্যা ভূমিলতায়। তোমরা দেখতেই পাচ্ছ এটার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর। সন্ধ্যেবেলা এই জায়গাটাই অসাধারণ রকমের সুন্দর দেখায়। তো তোমরাও যদি এই জায়গায় এখানে যদি থাকতে চাও, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে বনলতার, তো সেখানে আমাদের ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো। এখানে থাকতে চাইলে ওই নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করে একটু পরে বেরোবো। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু পুরুলিয়ার গল্প এখানেই শেষ হয়নি, এখানে এখনো অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। তাই আর দেরি না করে লাইক ও সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। আসছে পুরুলিয়ার দ্বিতীয় পর্ব, যেখানে আমরা আপনাদের নিয়ে যাব এই অঞ্চলের আরো বহুদের আরো চমৎকার অভিজ্ঞতার দিকে। 1700টা